আমি সরকারকে বর্তমান আওয়ামী লীগ তাদের স্মরণ করে দিতে চাই, যে আওয়ামী লীগ যেই নীতি আদর্শের উপরে ভিত্তি তৈরি হয়েছিল আজকে আপনারা সেই নীতির থেকে সরে গেছেন, আপনারা সেই ভিত্তির উপরে নেই। এর অর্থই হলো আপনারা বাংলাদেশের মধ্যে আপনারা সরকার আবার নতুনভাবে গঠন করবেন, দেশ পরিচালনা করবেন, এটা কখনোই আর স্বপ্নের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। এর পরিবর্তনের জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা জাতীয় সরকারের মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আর অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে এই সরকারের এই ক্ষমতায় দলীয়করণের মাধ্যমে এদেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই, সামনেও আশা করা যায় না। যার কারণে আমি সকলকে আহ্বান জানাব, প্রিয় সাংবাদিক আমার বন্ধুদেরকে বলবো, প্রশাসন সহ সকলকে আহ্বান জানাবো, আসেন। আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, আজকে মানুষ কিন্তু অশান্তির আগুনে সর্বত্র ধাউ ধাউ করে চলছে। এর শান্তরব্য মূল্য সহ সর্বত্র আজকে দেখেন জনগণ তো কারেন্টের কখনো বিল বকেয়া রাখে নাই, যদি নাই রেখে থাকে সেই টাকাগুলো কোথায় গেল? আমরা যখন আলোচনা করি তখন দেখি যেই সরকার দলের সাথে যেই সন্ত্রাসীরা রয়েছে এদের মাধ্যমে আমাদের ঘাম ঝরানো টাকা বিদেশে পাচার হয়ে বিদেশে সেখানে বেগম পাড়া তৈরি হয়। আর কতদিন হবে, কতদিন চলবে? আর প্রশাসন ভাইদেরকে আমি বলবো, আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু, আপনারা কিন্তু কোনো আওয়ামী লীগের বন্ধু নয়, আওয়ামী লীগের কোনো চাকরিজীবী নয়, তাদের কোনো দলীয়করণের দায়িত্ব পালন করার জন্য আপনারা আসেন নাই। আপনারা দেশের জন্য বাংলাদেশের জনগণের শান্তির জন্য আপনারা দায়িত্ব পালন করবেন, এটাই হলো বাস্তবতা। এর ব্যতিক্রম যদি করে থাকেন হিসেবে বাংলার জমিনে প্রমাণিত হবে। সেই হিসাবে সমস্ত প্রশাসন ভাইদেরকে আমি বলবো, আসেন দেশের স্বার্থে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য আপনাদের ভূমিকা আমরা আশা করি এবং সকলকে আহ্বান জানাবো, আসেন। এই দেশে যে রাজনৈতিক সংকট চলছে এই সংকট উত্তরণের জন্য আমরা সবাই একত্রিত হই, এই জালেমের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই পাগল এবং বিকার প্রস্তাব এই সিএসের বিরুদ্ধে অবস্থানের তৈরির মাধ্যমে সুন্দর একটা বাংলার জমির পরিবেশ তৈরি করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকে আমি এই অবস্থান আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আর এর পরেও যদি এইসি এবং সরকারের কোনো চিন্তার পরিবর্তন না ঘটে আমরা বাধ্য হব পরামর্শ ভিত্তিক, এর চেয়ে কঠিন কঠিন আমরা আন্দোলনের মাধ্যমে আল্লাহর ফজল করে আশা করছি এই পাগলছি এই বিকারগ্রস্তছি বাংলার জমিনে দায়িত্ব পালন করতে পারবে না। বর্তমানে বাংলাদেশে যে সিইসি রয়েছেন তিনি সুস্থ নয়, কারণ তিনি যদি সুস্থ হতেন তার থেকে প্রার্থিতা বৈধতা ঘোষণা করার পরে প্রার্থীর উপরে নির্মমভাবে অযৌক্তিকভাবে অন্যায়ভাবে যে আক্রমণ করা হয়েছে, যে রক্ত ঝরানো হয়েছে, এরপরে তার ভিতরে অনুশোচনা তো দূরের কথা, তিনি সাংবাদিকদের উল্টা প্রশ্ন করেন তিনি কি ইন্তেকাল করেছেন? এর মাধ্যমে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিক, সমস্ত মানবতা যাদের ভিতরে রয়েছে তার এই কথাটাকে কেউ সুস্থ বিবেকবান কোনো মানুষ বলতে পারে কেউ এটা স্বীকার করে না, মেনেও নিতে পারে না। এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে বর্তমান সিইসি আসলে তিনি সুস্থ নয়। তিনি যদি সুস্থ নাই হয় তাহলে সে কোনোদিন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান হতে পারে না। আমরা ন্যায্য দাবি নিয়ে, তার পদত্যাগের দাবি নিয়ে আজকে আমরা রাজপথে
আজকে আমরা সরকারকে আহ্বান করব যে এই বিকারগ্রস্ত এই অথর্ব এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার পদত্যাগ করতে হবে। যদি নাই করে বাংলাদেশের মানুষ তাকে পদত্যাগ করাবার জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থার মাধ্যমে তাকে তাদের পদ থেকে ক্ষমতা দেবে। সাথে সাথে দুঃখ সহকারে বলতে হয় আজকে বাংলাদেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার। এত বড় একটা ঘটনা এইভাবে এরকম দিনের মধ্যে সরকার প্রশাসন সিএছি একত্রিত হয়ে ভোট ডাকাতি করলো, তাদের সহযোগিতা করলো, তারপর সরকার এ ব্যাপারে তার কোনো উল্লেখযোগ্য সমাধানের কোনো ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারও বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না। এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা মূল ব্যাপার শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ভিতরে নির্বাচনে নির্বাচিত হয়েছিল, কিন্তু পাকিস্তানে আইয়ুব খান তিনি এই নির্বাচনের ফলাফলকে মেনে নেয় নাই। তিনি শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনয়নের পরিবেশ তৈরি করে নাই। তখনই কিন্তু এই বাংলাদেশের মানুষ সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যাপারে এবং এই ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে তারা কিন্তু সংগ্রাম করেছিল, স্বাধীনতা যুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আমাদের মহতরম সিনিয়র নায়েবে আমিরের উপর যে একজনক হামলা হয়েছে এবং দিনে দুপুরে ভোট ডাকাতি করা হয়েছে, এর বিরুদ্ধে 12 তারিখ থেকেই রাজপথে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পূর্বে আপনারা শুনেছেন আমরা সর্বশেষ পরীক্ষা হিসেবে বর্তমান সরকারের অধীনে এবং বর্তমান সিইসির অধীনে নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু বর্তমান সিইসি এবং সরকার এমনভাবে ফেল করেছে তাদের নেতৃত্বে আগামী দিনে আর কোনো নির্বাচন হতে পারে না। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেই নির্বাচন কমিশনারই আসেন তিনি কেন ফেল করেন, কারণ হলো আমাদের মরহুম পীর সাহেব চরমোনাই বলে গিয়েছিলেন যে এই দেশের প্রতিটা সেক্টর এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, প্রতিটা সেক্টরকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, প্রতিটা সেক্টরকে এমন ভাবে আদর্শচ্যুত করা হয়েছে যে সেখানে যাকেই বসানো হবে সেই দুর্নীতি করবে, যেই সিসি বসানো হোক না কেন তিনি সেখানে অন্যায় করবেন এবং জনগণের ভোট টাকাতে সহযোগিতা করবেন। অতএব আমাদেরকে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, এই স্লোগান তুলতে হবে। পাশাপাশি আমাদের মহতরম আমির ইতিমধ্যে এই সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন আমরা জাতীয় সরকার চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এবং শুধু জাতীয় সরকার নয়, বর্তমানে আমাদের যে নির্বাচন পদ্ধতি আছে এই পদ্ধতিটা আসলে একটি জনগণের ভোট ডাকাতি করার পদ্ধতি এবং জনগণের টাকা নষ্ট করার পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যতদিন ভোট হবে ততদিন এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না, জনগণ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পারবে না। অতএব পুরো সিস্টেমের চেন্তা আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় সরকার গঠন এবং সিসির পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামাবে না, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এদেশের জনগণ রাজপথ দখলে রেখে দাবি আদায়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ।